করছি অনেক রাত হয়েছে যাও গিয়ে শুয়ে পড়ো কাল সকালে উঠে আমি রান্নাটা চাপিয়ে দেবো জানিস বৈশাখী একটা কথা এখনো আমার মাথায় কিছুতেই ঢুকছে না আমি মানতে পারছি না সেদিনকে ক্যাশটা মিলে যাওয়ার পরেও টাকাটা গেল কোথায় ছানা দাদা আবার এসব কথা বললাম না ঘুমিয়ে পড় এখন পরে দেখবি সব ঠিক হয়ে যাবে না রে বৈশাখী কোথায় যেন আমার একটা গন্ডগোল লাগছে সেদিনকে পার্থ এলো আমার ওখানে আমি আর পার্থ বসে চা খেলাম তারপর টাকাটা মিলালাম কি বললি পার্থ দা এসেছিল দাদা দাদা সেদিন তোর অফিসে পার্থ দা এসেছিল হ্যাঁ ওমা দাদা এসেছিল আগে বলনি ইস আমি কালকে সকালে দাদাকে একটা ফোন করব কতটা তুমি আগে বলতে পারলে না গো না না বৌদি দাঁড়াও ব্যাপারটা যখন মিটেই গেছে তাহলে আর সেটা নিয়ে অযথা কথা বাড়িয়ে লাভ কি তোমার এখন পার্থদাকে কিছু বলার দরকার নেই দাদা তোরা শুয়ে পড় গুড নাইট কি হলো দাদা ভাই কি হলো তোমার চলে যাচ্ছ কেন না না আমার কিছু হয়নি তুমি এখন বিশ্রাম করো আমি না পরেই আসব না 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 তুমি এসো আমার কাছে এসো এসো তো এসো কি হয়েছে দাদু
তুমি কাঁদছো? তুমি একদম কেঁদো না, কেঁদো না। আমি এখন বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার কাছে এসে শুতে বলছি, তাহলেই একটা দারুণ ম্যাজিক হবে। ম্যাজিক? হ্যাঁ সত্যি জাদুই তো বটে, বাবার ছেলে কাছাকাছি এলেই তো একটা জাদু তৈরি হয়, তার থেকে সব যন্ত্রণা সব কষ্ট চলে যায়। তুমি যাও, তুমি বাবার কাছে গিয়ে শো, আর এসব নিয়ে একদম ভেবো না। তোমার বাবা কোনো দোষ করেনি, তার কোনো ভয় নেই, আমি বলছি। তাহলে এখন আমি যাই দাদাই। এসো এসো, তুমি গিয়ে বাবার কাছে শুয়ে থাকো। গুড নাইট। গুড নাইট। এতটুকু একটা শিশুর মনেও ঘটনাটার রেশ পড়েছে। হে ঈশ্বর, আমার সন্তানকে বিপদমুক্ত করো, তার নিজের সন্তানের কাছে তাকে যেন অপমানিত না হতে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। না এক কথা 10 বার করে বললে তো আমার বুঝতে সুবিধা হবে, সেরকম কিছু নয়। হ্যাঁ হ্যাঁ দেখুন, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। হ্যাঁ টাকাটা আমি ফেরত দেবই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। কুনাল, টাকার কোনো ব্যবস্থা হলো? তার জবাব তোমাকে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আচ্ছা কেন বলো তো, শুধু শুধু এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছো তুমি? টাকাটা গভর্নমেন্টের টাকা কুনাল, এটা সময় মতো ফেরত না দিলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তোমার কি মনে হয়, এই কথাটা আমি বুঝতে পারছি না? নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এখন বিপদের সময়, এখন অকারণ চেঁচামেচি করে সময় নষ্ট করো না। আমাদের কিছু একটা করা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব অল্প অল্প করে টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেওয়া উচিত। কুনাল তুমি কেন বুঝতে পারো না, তোমার কিছু হলে আমার কি হবে? জানি তুমি আমাকে স্ত্রীর সম্মান দাও না, কিন্তু সমাজের চোখে এখনো তো আমি তোমার স্ত্রী। আচ্ছা এত কিছু ভাবার সময় তোমার কাছে আছে? ভেতরে আসবো? আয়। ওভাবে বলার কোনো প্রয়োজন নেই। না বাবা, তোর ঘরে আসতে এখন ভয় লাগে। তোর বউ যেভাবে আমাকে অপমান করেছিল, আমি নাকি আড়াল থেকে তোদের কথা শুনি আর তোদের সম্পর্ক নষ্ট করতে চাইছি। আকাঙ্ক্ষা দি, এখন এই সমস্ত কথা থাক। কুনাল যথেষ্ট মানসিক চাপে রয়েছে। ঢং করো না তো, ওসব কথা আমরাও জানি। কতদিন এসেছো তুমি এ বাড়িতে? আমার সঙ্গে কুনালের কত ভালো সম্পর্ক ছিল তুমি জানো? আর তাছাড়া কুনাল এখন কত বিপদের মধ্যে পড়েছে, এই গা ভর্তি গয়না পরে থাকতে তোমার লজ্জা করছে না? অস্বস্তি হয় না? গয়নাগুলো তো খুলে দিতে পারো, তাহলে ওর বিপদের দিনে কাজে লাগে। মুখেই খালি লম্বা চড়া কথা, কুনালের জন্য কত দরদ। আকাঙ্ক্ষা দি, গা ভর্তি করে গয়না পরে ঘুরে বেড়ানোর কোনো শখই আমার নেই। যে মেয়েরা গয়না আর দামি দামি শাড়ি পেয়ে নিজেদের পরম সুখী বলে মনে করে, তাদের জন্য সত্যি আমার করুণা হয়। যে গয়নাগুলো আমি পরে আছি না, এগুলো এখনই খুলে তোমার দাদাকে আমি দিয়ে দিতে পারি, কিন্তু কি বলো তো, সোনা আর আগুনে পুড়ে যে অলংকার তৈরি হয়, তাতে মিশে থাকে স্নেহ আর ঐতিহ্যের ছোঁয়া।
এই গয়নাগুলোতে কুনালের মায়ের স্মৃতি রয়েছে। আমি তো ওনাকে কখনো চোখে দেখিনি, কিন্তু এই গয়নাগুলো পড়লে ওনাকে অনুভব করতে পারি। তাই কখনো এই গয়নাগুলো বিক্রি করার কথাও ভাবিনি। কিন্তু এই গয়নাগুলো দিলে যদি কুনালের সুবিধা হয় আমি নিশ্চয়ই দেব। না, জয়িতা, তোমার গা থেকে এই গয়নাগুলো তুমি খুলবে না। এই ঝামেলা, এই প্রবলেম সব আমার, আমি এগুলো মেটাবো। কুনাল ব্যানার্জির এখনো সেই সময় আসেনি যে নিজের মায়ের গা থেকে, নিজের স্ত্রীর গা থেকে গয়না খুলে বেঁচে দেবে। আর আর আকাঙ্ক্ষা এই নিয়ে যেন ফার্দার এ বাড়িতে আর কোনো আলোচনা না হয়। থাক, ঘাট হয়েছে আমার এইসব নিয়ে কথা বলতে আসার। আমি যে কাজটা করতে এসেছি সেটা করেই চলে যাচ্ছি। এনে গুরুমা প্রসাদ পাঠিয়েছে, তুই তো জানিস কুনাল আমি আর মা তোর জন্য কত চিন্তা করি। থাক, আমার ভালোর জন্য আর কাউকে কিচ্ছু করতে হবে না। ঘরে বাইরে সর্বত্র আমার চাপ সৃষ্টি হয়ে রয়েছে, নিজেরটা আমি নিজে বুঝে নেব। আকাঙ্ক্ষাদি, দাদাকে প্রসাদ দিতে এসেছিলে, দেওয়া হয়ে গেছে, এখন নিচের ঘরে যাও, অনেক রাত হয়েছে। আমি এখানে থাকতেও আসিনি। জয়িতা, আজ মানে এই গয়নাগুলো নিয়ে তুমি যা বললে সেগুলো মানে তুমি সমর্থন করো? ধরে নাও হ্যাঁ। থ্যাংকস কুনাল, আজকে তুমি যেরকম মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করলে, এরকম ভাবে মাথা ঠান্ডা রেখে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে কুনাল। তারপরে সে কি কাণ্ড! উত্তম কুমার সেই চাউনি দেখে আমি তো কাঁপ। ও বাবা, যেমন উত্তম তেমনি হেমন্ত বাবা, সে গায়কও নেই আর সে নায়কও নেই গো। ঠিক 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 ঠিক। ওমা, আরে দেখ শোনো, তোমার ভাইপো কি বলছে? হরি শান্ত রাখ, এত উত্তেজিত কেন মা? এমের বড্ড বেশি লাভ ছাপ, সবকিছুতেই ঝাঁপিয়ে পড়ে। এই তুমি যাও তো এখান থেকে, আমি আমার মায়ের সাথে কথা বলবো, যাও। তো কি এমন কথা বলবে যে আমি থাকতে পারবো না? যাও না বাপু, যাও না। মেয়ে যখন বলছে মায়ের সঙ্গে দুটো কথা আছে, তোমার সবসময় হেটুলির মতো লেগে থাকার কি আছে? ওহো, খোঁটা দিও না তো, খোঁটা দিও না। খোঁটা দিচ্ছি না, এবার গ্যামাক্সিন দিয়ে ছাড়াবো তোমাকে। যত বাজে বাজে কথা, আমি যাচ্ছি। তোমরা মা মেয়েতে মিলে কথা বলো না। যাও 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 যাও। জয় মা বন্ধু, জয় মা বন্ধু। আরে কি হয়েছে তা কি বল দেখিনি, কুনাল আবার কি ঘটালো? বলছি বলছি শোনো বল। ভালোর জন্য বলতে গেলাম যে তোমার স্বামীর এই অবস্থা, এই বিপদের দিনে গা ভর্তি গয়না পরে ঘুরে বেড়াবার কি আছে? অমনি লম্বা চওড়া ডায়লগ শুনে দিল, আর কুনাল অমনি ফুট কাটতে শুরু করে দিল। আমার মায়ের গয়না, সেন্টিমেন্ট, হ্যান ত্যান, ছেড়ে দে না ছেড়ে দে। ওদের ভালো মন্দ নিয়ে ওরা মরুক বচুক, আমাদের জেনে কি দর? তবে কি জানিস, ওই যে অত গয়না, ওই গয়নার উপর তো আমার চিরকালের লোভ আছে রে। যদি আমাদের চোখের আড়ালে গয়নাগুলো ঝেড়ে দেয় তাহলে তো হরি হরি শান্ত রাখি কি হবে কে জানে। এটা তো ভাবিনি মা। আরে বাবা, বউটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে গয়নাগুলো তো আমাদেরই হবে। এটা কিন্তু তুমি ঠিক বলেছ, ভাগ্যিস বললে।
কি করে ভাবলি যে তোর থেকে আমার বুদ্ধি কম? ওরে আমি তোর মা রে, তুই যাবি ডালে ডালে, তো আমি যাবো শিরায় শিরায়। বুদ্ধি বদবুদ্ধি বদবুদ্ধি আমার অনেক বেশি, একটু আমার কথা শোন। তোমার কথাই তো শুনছি মা, সেই জন্যই তো বলি ওই গয়নাগুলো দেখলে না আমার হেবি মাথা গরম হয় জানো তো, আর চোখটা না পুরো ঝলমল করে ওঠে, ধা দিয়ে যায়। হরি শান্ত রাখ, একটু আশীর্বাদ করি মা, চোখ ধা দিয়ে গিয়ে অন্ধ হয়ে গেলে আর কি পাবি রে, ওসব গয়না যে তোর কপালেই নাচছে হরি। মা মা তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা। উফ, আসলে কি বলতো, জয়িতার ওই নেকলেস, ওই চুর, ওইসব দেখলে না আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না মা। একটু ঠিক রাখার চেষ্টা করো মা, উল্টো পাল্টা কথা বলে ফেলছো, এত তাড়াতাড়ি যদি আমার মুখে ফুল চন্দন পড়ে তাহলে তো ভালো হবে না মা, আমি যে তোমার গর্ভধারিণী। মা মা আমি সেইভাবে কথাটা বলিনি মা, আসলে কি বলতো ওই জয়িতার গায়ে যখন ওই গয়নাগুলো দেখি না, সত্যি কথা আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না, মাথাটা পুরো খারাপ হয়ে যায়। না 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 না, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমি তোমাকে শান্ত করছি, আমি মাথায় হরির নাম জপে দিচ্ছি। কোথায় রাখলো হরির থলিটা? হরি থলি এই তো, এই তো থলি যে কেন হারিয়ে ফেলি কে জানে। এসো এসো এসো, আহা হরি দে হরি দে, আমার মেয়ের মতি দে, গয়না দে, টাকা দে, ঝেড়ে দে ঝেড়ে দে, হরি দে হরি দে হরি দে।